সাগর ঘোষ হত্যা মামলার যে শুনানি আজকে বিচারপতি হরিশ টান্ডনের ঘরে হয়েছে, তিনি বললেন যে আগের বিচারপতির মতেই মত প্রকাশ করলেন এবং তিনি বললেন যে কেন অভিযুক্তদের অ্যারেস্ট করা হচ্ছে না, কেন পুলিশি ব্যবস্থা এরকম নিচ্ছেন, তদন্ত যাতে সঠিক হয়, নিরপেক্ষ হয় তার উপর জোর দিলেন এবং সরকারি আইনজীবীরা বললেন যে একটা এফিডেভিট জমা দেবেন 2 তারিখ এবং তার রিপ্লাই হবে 7 তারিখ, পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 8 জুলাই।